শুভ সকাল আজ তের মার্চ বুধবার চালন্ত জাঁয়া দেশবিদেশ তেইশটি বড় খবর মাত্র দশ মিনিটে যদি এ এপর্যন্ত আপনার ভিডিওক লাইক করে না ভিডিওক লাইক করে চ্যানেল সবসক্রাইব করে কমেট মাধ্যমে জয়তু আপনারা আমার ভিডিও কেউ জেলার দেখুমান বৰ্তমান ৰাজ্যৰে কোন নিৰ্দিষ্ট পাণিপাগ নিমকৰকৰ প্ৰভাৱ নাই তে আপ্ৰদেশৰ উপকূলৰ অঞ্চলৰে এক সামুদ্ৰিক ঘূৰ্ণিঝ়ৰ প্ৰভাৱ ৰণু গত কালি ঠাইত দক্ষিণ ওড়িশাৰ কেতে জিলাৰে বৰ্ষাৰ সম্ভাৱনা ৰচি এগ বিভাগ পক্ষ জাৰি কৰা দক্ষিণ ওড়াৰ কেতে জিলা কলা ঢাংকি হৈ ৰব ফলত এই চবু জিলে বৰ্ষাৰ সম্ভাৱনা ৰচি এইচবু জিলাৰে হালুকাৰু মধ্যম ধৰণৰ বৰ্ষা হৈ পাৰে କନ୍ଧମାଳ କଳାହାଣ୍ଡି ରାୟଗଡ଼ା ନବରଙ୍ଗପୁର କୋରାପୁଟ ଗଜପତି ମାଲକାନଗିରି ଆଦି ଜିଲ୍ଲାରେ ବର୍ଷା ସମ୍ଭାବନା ରହିଛି ମାର୍ଚ୍ଚ ଚଉଦ ତାରିଖ ପରଠୁ ପୁଣି ରାଜ୍ୟରେ ବର୍ଷା ଆଶଙ୍କା କରାଯାଇଛି ବିଶେଷକରି ଉତ୍ତର ଓ ଉତ୍ତର ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାରେ ଏହାର ପ୍ରଭାବ ଦେଖିବାକୁ ମିଳିବ ଏହି ଦିନ ସୁନ୍ଦରଗଡ଼ କେନ୍ଦୁଝର ମୟୂରଭଞ୍ଜ ବାଲେଶ୍ୱର ଓ ଭଦ୍ରକ ଜିଲ୍ଲାରେ ବର୍ଷା ସମ୍ଭାବନା ରହିଛି দূৰদৰ্শন নেচনাল এবে প্ৰত্যেক দিন সকাশে অযোধ্যাৰে ৰামলা মন্দিৰৰ ভব্য আৰতিক সিধা প্ৰসাৰণ কৰ এত্যেক দিন ভক্ত ভগৱান ৰামলাং ঐশ্বৰীয় দৰ্শন পাইপাৰিব ଗଣପର୍ବ ହୋଲି ପୂର୍ବରୁ କେନ୍ଦ୍ର ସରକାର ଏକ ଉପହାର ଭେଟି ଦେଇଛନ୍ତି ଅର୍ଦ୍ଧସୈନିକ ବଳ ସିଏପିଏଫ୍ର ଯବାନମାନଙ୍କ ପାଇଁ ଜିଏସ୍ଟିରେ ପଚାଶ ପରସେଣ୍ଟ ରିହାତି ଦେବା ପାଇଁ ସରକାର ନିଷ୍ପତ୍ତି ନେଇଛନ୍ତି ସିଏପିଏଫ୍ର ଯବାନଙ୍କୁ କ୍ୟାଣ୍ଟିନ୍ରେ ମିଳୁଥିବା ପ୍ରଡ଼କ୍ଟ ଉପରେ ପଚାଶ ପ୍ରତିଶତ ଜିଏସ୍ଟି ଛାଡ଼ କରାଯିବ ପୂର୍ବ ଅର୍ଦ୍ଧସୈନିକ ବଳର ୱେଲଫେୟାର ସହ ଜଡ଼ିତ ସଂଗଠନ ସରକାରଙ୍କ ଏହି ନିଷ୍ପତ୍ତିକୁ ସ୍ୱାଗତ କରିଛନ୍ତି আউ এক বন্দে ভাৰত এক্সপ্ৰেছক উদঘাটন কৰি প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী শ্ৰীক্ষেত্ৰ পুৰী বিশাখাপা সংযোগ কৰিব এই বন্দে ভাৰত ট্ৰেন খোৰ্ধা ৰোড ব্ৰহ্মপুৰ পল্লা শ্ৰীকাল বিজয়নগৰম ষ্টেচনে ৰব এই ট্ৰেন এই বন্দে ভাৰত দুইশ চৌস্তৰী ৰেল প্ৰকল্পৰ ভিত্তিপ্ৰস্তৰ স্থাপন কৰি পি এম মোদী ওড়া সমেত দেশৰ মোট দশটি বন্দে ভাৰতৰ শুভাৰম্ভ কৰা মাৰ্চ বাৰ তাৰিখ মঙলবাৰ ঠাইত দিন প্ৰধান ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ପଞ୍ଚାଅଶୀ ହଜାର କୋଟି ଟଙ୍କାର ରେଳ ପ୍ରକଳ୍ପର ଲୋକାର୍ପଣ କରିଛନ୍ତି আইপিএল্র সতেরতম সিজিন মার্চ বাইশ রু হেবাকু নির্বাচনপ্রাইইটি পর্ ম্যাচ খেলা যাব এমধ্যে বিসি প্রথম ম্যাচ ঘোষণা এপ্রিল পর্যন্ত এই দুইটি খেলা যাব সাধারণ নির্বাচন পর্খ ঘোষণা পরে ম্যাচ রেলসূচি ঘোষণা করইপিএল অধ্যক্ষ অরুণ সিং ধুমল কে সমস্ত দল এবং ଖେଳିବେ ନିର୍ବାଚନ ସତ୍ତ୍ୱେ ଆଇପିଏଲ୍ର ଫର୍ମାଟ୍ ବଦଳିବ ନାହିଁ ইন্ডিয়ান আর্মি শক্তি দেখাইব ভারত শক্তি পোখরাহরে যুদ্ধাভ্যাশ দেখিবে প্রধানমন্ত্রী মোদী সামরিক দৃষ্টির ভারতক আত্মনির্ভর করাইব মোদি সরকার তৎপর রয়েছেন সেনার শক্তি তথা আত্মবিশ্বাস উচ্চস্তরের পৌঁছাইবার প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তেমন আজ পোখরাহে ভারতের জলস্থল এবং বাড়িত স্তরের আজ এক বড় যুদ্ধাভ্যাশ হওয়া যাচ্ছে এই অবসরের প্রধানমন্ত্রী মোদী সেটার উপস্থিত রে পঞ্চায়তৰাজ প্ৰতিনিধি মান পাৰিতোষিক ভা্তা বঢ়িলা জিলা পাৰিষদ সদস্য পঞ্চায়ত সমিতি সভ্যৰপা বৃদ্ধি জিলা পৰিষদ সভাপিতি পাই তি টকা জিলা পাৰিষদ উপসতি ম কোড হাজাৰ টকা জিলা পাৰিষদ সভ্যৰ মাছিক পাৰিতোষিক দশ হাজাৰকু বৃদ্ধি পঞ্চায়ত সমিতি অধ্যক্ষ মানে পাই পদৰ হাজাৰ টকা পাই সেইপৰি পঞ্চায়ত সমিতি উপাধ্যক্ষ সমিতি সভ্য পাইবে সাত টঙ্কা সূচনাযোগ্য সরপঞ্চ মাসিক দুই টঙ্কা তিনশ পচাশ টাকা পাওব এবার পাইবেসিক দশ টঙ্কা সেইপর নায়েব সরপঞ্চ নশ চাশ এবে পাইবে হাজার টঙ্কা সরপঞ্চ সমিতি সভ্য ওয়ার্ড মেম্বর মান দৈনিক ভতা্ত চার বৃদ্ধি হয়েছে তেইছ বৰ্ষৰে প্ৰথম থৰ তেজ বিমান দুৰ্ঘটনাগ্ৰস্ত অলপকে বৰ্তিলে পাইলট হালুকা যুদ্ধ বিমান তেজস দুৰ্ঘটনাগ্ৰস্ত জয়ছালমেৰ এই দুৰ্ঘটনা ঘটিছে অপৰাহ প্ৰায় দুইটা সময়ৰ এই বিমানটি দুৰ্ঘটনাৰ শিকাৰ হৈছিল এই লডুুৱা বিমান তেজস যুদ্ধাভ্যাসে সামিল হ'ব যাওঁ তেবাৰ বড় কথা হেৰি তেইছ বৰ্ষ ভাৰতীয় সেনা সেৱা যোগাইদেৱেৰে প্ৰথম থৰপ দুৰ্ঘটনাগ্ৰস্ত আরম্ভ হল সিএ আবেদন প্রক্রিয়া এই ওয়েবসাইট্রে করুন রেজিস্ট্রেশন সিএ বিজ্ঞপ্তি জারি করে গৃহমন্ত্রা তিন পড়োশী দেশর অনমুসলিম শরণার্থী উপকৃত হে তিন পড়োশী দেশ হলে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ দু হাজার চৌদ পূর্বর শরণ নিয়ে লোক সুবিধা প্রায় তিরিশ হাজার শরণার্থী উপকৃত হয়ে পে বলে কুহয সিএ অর্থ হচ্ছে সিটিজেনপ আম ওড়া পুলিচ সেৱা কাডৰ পুনৰ্গঠিত পদবী সংখ্যা আঠশ তেৰীক্ষু বৃদ্ধি গৃহ বিভাগ জাৰি কলা বিজ্ঞপ্তি ৰাজ্যৰে আইন শৃংখলা পৰিস্থিতি আৰু অপৰাধক নিপি ৰাজ্য চৰকাৰ এক বড় পদক্ষেপ গ্ৰহণ কৰিছে ৰাজ্য পুলিচ বিভাগৰ বৰিষ্ঠ পাহ্যৰে একাধিক পদবী সৃষ্টি কৰা এতিপে ওড়া পুলিচ সেৱা অপিএছ কাডৰ পুনৰ গঠন কৰা হৈছে পূৰ্ৱৰু সাতশ ছয়ানবে টি মঞ্জুৰীপ্ৰাপ্ত পদবী ৰৈ কথা পুনর্গঠন হওয়া পরে উক্ত পদ সংখ্যা আঠশো তেস্তর পাইছি এনে রাজ্য গৃহ বিভাগ পক্ষ বিজ্ঞপ্তি জারি করা একনটি ওপিএস পদবী উচ্ছেদ করা অঠাইশটি নূপি পদবী সৃষ্টি করা এল আন্ড টি ফাইনে এল আন্ড টি ইনফ্রা ক্রেডিট সহ পাঁচটি ঘর কোম্পানিগুড়ি নিজ রেজিষ্ট্রেসন সার্টিফিকেট ভারতীয় রিজর্ভ ব্যাঙ্ক আর্িআই কু ফের মর্জর ডিজলিউশন এবং নিজ কার্য করি অসমর্থ থাকার অস্তিত্ব নাভি পরিস্থিতি বাতিল করেছি আই বর্তমান এনবিএফসি অনব্যাঙ্কিং ফাইনেস সংস্থাভাবে কার্য ওয়েবসাইট আর্ ওয়েবসাইট্রে তা এফ চি ৰ নাম হটাই দিব আধার কার্ড পাই অপডেটপ্রাইন্দ্র সরকার সময়সীমা বৃদ্ধি করেছেন মার্চ চৌদ অপডেটর শেষ তারিখে বর্তমান আপনার জুন্ চৌদ প আধার কপডেট করে পেবে এনে সোশিয়াল মিডিয়া আকাউন্ট এক্সরে সূচনা দিয়েছি ইউআইডিএআই এই মগনা সেবা কেবল মাই আধার পোর্টালে উপলব্ধ হব এর কোটি কোটি লোক উপকৃত হে সব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে গত কিছুদিন তলে সমস্ত আধার ক্ড ইউজর ଦଶ ବର୍ଷ ପୁରୁଣା ଆଧାର କାର୍ଡ଼କୁ ଅପଡ଼େଟ୍ କରିବାକୁ କେନ୍ଦ୍ର ସରକାର କହିଥିଲେ চমকাইলা গৱেষক তথ্য গোটেই নুহে কা অঁ আৰু দুইটি ৰত্নভণ্ডাৰ উনৈশ অঠস্তৰী মচাৰ তালিকা গুৰুত্ব দিয়া যাব না পুৰুণা তথ্য উখাৰিব ৰাজ্য চৰকাৰ গঢ়ি থকা তদাৰখ কমিটি তেণে বৰিষ্ঠ সেৱক দাবী কমিটিৰে দেউলকৰণ তৌউকৰণক সামিল কৰা শ্ৰীমন্দিৰ গৰ্ভগহ তলে আইটি ৰত্নভণ্ডাৰ থকা শ্ৰীমন্দিৰ গৱেষক সমৰ্থন কৰা সমস্ত শ্রীমন্দির গর্ভগৃহ তুইটি রত্নভণ্ডার মহাপ্রভুঙ্ ভণ্ডার গৃহক গোটি নুহে দুইটি প্রবেশ দ্বার গোটি সেবায়ত মানে ব্যবহার করছেন তো অন্যটি পুরা বন্ধ রয়েছে রাজ্য সরকার বিভিন্ন বিভাগের কাজ করু মহিলা কর্মচারী মানুষ খুশি খবর মহিলা কর্মচারীপাঁপাচ্ছ বার্ষিক পচি দিনর সাময়িক ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক সরকারি কর্মচারী মানুষ সাধারণত বর্ষক পনেরো দিনের সাময়িক ছুটি দিয়া যা বেড়ে মহিলা সরকারী কর্মচারী মান ক্ষেত্রে মুখ্যমন্ত্রী আউ অধিক দশ দিনের ছুটি ঘোষণা করেছেনফলের সরকারি মহিলা কর্মচারী মানে বর্ষকু পি দিন সাময়িক ছুটি উপভোগ করতে be রাজ্য়ে বিজে বিজেপি মেক্ট চর্চা লাগি রহিতিবা বেলে রই নেই রহস্য মধ্য বড় লাগি কারণ মেক্ট চর্চা প্রসঙ্গে উভয় বিজে ও বিজেপি নেতা বয়ান অধিক দ্বন্দ্ব সৃষ্টি করছে কিন্তু দিল্লী বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বিজেডি সহ মেক্ট মানস মন্থন করছেন সোমবার ডকরা পাই পুঁ দিল্লি যাচ্ছি রাজ্য বিজেপি সভাপতি দলর অন্য তুঙ্গ নেতা তেমন মেক্ট হব কি না ও যদি ঘোষণা হচ্ছে নজর অশা কর্মী ভুতাও নবীন সরকার আশা কর্মী কেবর কমিশন অফ ওড়িশা নির মজুরি দিয়ে যশ্ন পচার আচার্য ধর্মরাজ যার জবাব ফাইভ টি মুখ্য ভিক্ষে পা নিকটে রয়েছে পান্ডিয়ান মাছ কু সা চারি হাজার টাকা পারিশ্রমিক পরে কি আশা কর্মী লেবর কমিশন দৃষ্টি কৌ মজুরিয় ক্যাটগরি রখা যাই সেক্ডিয়ান স্পষ্ট সূচনা প্রদান করবে বিজেডি সরকার দুইমুন্ডিয়া নীতি রাজ্য শ্রমিক মান ভাগ্যপ্রে পালটিছি। রাজ্যর বিজেডি সরকার দেখি নীরব রুটি নির্বাচন বেলা উন্ডি শস্তা রাজনীতি খেড়ুটি বলে আচার্য ধর্মরাজ অভিযোগ করেছেন আইপিএল দুই হাজার চব্বিশ পূর্বু টিম ইন্ডিয়ার ধূঁয়াধার ব্যাটসম্যান যশস্বী জয়সাল খুশি খবর আসিছি ইংল্ড বিরোধের পাঁচটি টেস্ট ম্যাচ সিরিজ খেলে সে দুই শতক করে এই সিরিজে সে বহু রেকর্ড নিজ নামে করে তাঁকর দমদার প্রদর্শন যোগু ভারত চারি এক রে জিতি এক আন্তর্জাতীয় রেকর্ড করে এইপরি তে আইসিসি সি এক বড় উপহার দিয়েছি সে কোশিড টেষ্ট সিরিজরে ভারত পক্ষ সর্বাধিক রন স্কোর করে ব্যাটসম্যান পালটি তা কারণ প্লেয়ার অফ দি টুর্নামেট ভাবে চয়ন করা এবার তা বড় উপহার লোকসভা নির্বাচন দ্বিতীয় পর্থী তা জারি করেছি কংগ্রেস প্রথম পর্য়ে জন প্রার্থী নাম ঘোষণা করা দ্বিতীয় পর্ তেয়াশ জন প্রার্থী নাম ঘোষণা করা পুৰী শ্ৰীমন্দিৰ ৰাজ্য চৰকাৰ এক বড় ঘোষণা কৰিবত স্বাস্থ্য বীমা বৃদ্ধি কৰি পূৰ্বতক দূলক্ষ লেখা স্বাস্থ্য বীমা মিলু সে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা মিল তে গুরুতর রোগীকে অধিক পাঁচ লক্ষ টাকা মিল কিন্তু বর্ষক পচাশ হাজার হিসাবে সর্বাধিক তিনথর এই সুবিধা মিলি সেইপর সেবায়ত পর ছাত্রছাত্রী কোচিং যোগাই বিভিন্ন যবেশিকা পরীক্ষা কোচিং ব্যবস্থা করা আজি রাজ্য সরকার পক্ষ ঘোষণা করা পি এটা প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী আজি গুজৰাটৰ অহমদাবাদে ডেডিকেটেড ফ্লেট কৰিডৰৰ অপৰেচন কণ্ট্ৰোল চেণ্টৰ এক লক্ষ ছ ছাৰ কোটি টকাৰ অধিক মূল্যৰ বিভিন্ন উন্নয়নমূলক প্ৰকল্পৰ শিলাস আজিৰ বকল্পগুকে ৰেল ভিত্তিভূমি যোগাযোগ পেট্ৰোকেমিকা সমেত একাধিক ক্ষেত্ৰ অন্তৰ্ভুক্ত এতিচ সেই দশটি নন্দে ভাৰত ট্ৰেনকু পতাকা দেখাই শুভাৰম্ভ কৰিছিল কলিংগ নগৰ কে তিনিস্থিত নব্বৰ জমিৰে প্ৰস্তত হৈ আনন্দবৰ্ণক মুখ্যমন্ত্ৰী নবীন পট্টনা লোক উৎসৰ্গ কৰিৱসৰৰে নবীকৰণ হৈ পৰিৱেশৰে মুখ্যমন্ত্ৰী কিছু সময় অতিবাহিত কৰিব এতিয়া সৌন্দৰ্যকু প্ৰশংসা কৰিছিল মনোহৰ লা খৰ স্থানে নয়াব সিং সেইন মঙলবাৰ হৰিয়া নক্ষমন্ত্ৰীভাৱে শপত গ্ৰহণ কৰি বিচি সম্প্ৰদায়ৰ চেহেৰা চাইনক গতবৰ্শ অক্টোবৰৰে হৰিয়ানা বিজেপি ৰজাপতি ভাৱে নিযুক্তি কৰা দুহেজাৰ উনৈছ ৰ ৰাজ্যৰে শাসন কৰাৰতীয় জনতা পাৰ্টি জনায়ক জনতা পাৰ্টি বিজেপি জেজেপি মেণ্টৰে ফাট সৃষ্টি হোৱা মনোহৰ লা খ ଭୋଟର ଇସ୍ତଫା ଦେବା ପରେ ସାଇନ୍ଙ୍କୁ ବିଜେପି ବିଧାୟକ ଦଳ ନେତା ଭାବେ ମନୋନୀତ କରାଯାଇଥିଲା এক হাজার তিনশো পোস্ট গ্রাজুয়েট টিচর পিজিটি পদ পাইন গত জানুয়ারি একত্রিশ রু অলাইন আবেদন আর মার্চ দুই শেষ তারিখ রয়েছিল সরকারি উচ্চ মাধ্যমিক স্কুল ও শহে ছগগ্রেডেড উচ্চ মাধ্যমিক স্কুলের গণশিক্ষা বিভাগ অধীন এই নিযুক্ত দিয়া যবেদনর অন্তম তারিখ মার্চ অঠর পর্যন্ত বৃদ্ধি ঘোষণা করা তেমধ্যে পিজিটি পদক অপডেট পব্লিক আডমিনিস্ট্রে ସନରେ ଏମ୍ଏ ରାଜନୀତି ବିଜ୍ଞାନର ଏମ୍ଏ ସହିତ ସମାନ ହେବ କେନ୍ଦ୍ରୀୟ ସଂସ୍କୃତ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟର ଆଚାର୍ଯ୍ୟ ସଂସ୍କୃତରେ ଏମ୍ଏ ସହିତ ସମାନ ହେବ ସଂସ୍କୃତ ପାଇଁ ନୂଆ ସିଲାବସ୍ ଲାଗୁ ହେବ মুখ্যমন্ত্ৰী ঘোষণা ৰাজ্যৰ প্ৰি ভাগৱত টুংগীকু পচাছ হাজাৰ টকা লেখা সহায়ত আম ৰাজ্যৰে সাত হাজাৰ দুইশ টি ভাগৱত টুংগীগুড়ি অধিক ক্ৰিয়াশীল কৰিব নিমন্তে মুখ্যমন্ত্ৰী নবীন পট্টনা প্ৰত ভাগৱত টুংগীপাই পচাশ হাজাৰ টকা লেখা মঞ্জুৰ কৰিাষা সাহিত্য আৰু সংস্কৃতি বিভাগ জৰিয়তে ভাগৱত টুংগীগুক বাৰ্য